জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাদ্রুন নবীনচন্দ্র বিদ্যায়তনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। 180 জন ছাত্রছাত্রীর উপস্থিতিতে একটি সেমিনার হয়। জেলা স্বাস্থ্য দপ্তরের দুই সদস্যের একটি টিম সেমিনারটি পরিচালনা করেন। ছাত্রাবস্থায় যাতে কেউ তামাকে আকৃষ্ট না হয় এই উদ্দেশ্যে সেমিনারের আয়োজন বলে জানানো হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল প্রধান, বিদ্যালয়ের নোডাল শিক্ষক অজয় কুমার সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। জানা যায় বর্ধমান জেলায় ছাত্রছাত্রীদের নিয়ে এই ধরনের সেমিনার মাদ্রুন নবীনচন্দ্র বিদ্যায়তনে প্রথমই।